ব্যর্থ কেন হইয়েছ কিভাবে হইয়েছ সেটা তুমি নিজে ভালো করে জানো সেটা কখনো কারো কাছে প্রকাশ করতে যেও না তুমি যখন ব্যর্থ হবে তখন তার কষ্ট তোমাকেই ভোগ করতে হবে সেই যন্ত্রণা তোমাকেই ভোগ করতে হবে তাই কখনও নিজের ব্যর্থতার কথা আরেকজনের কাছে কখনো শেয়ার করবে না আরেকজনের কাছে বলবে না যখন তুমি তোমার ব্যর্থতার কথা তোমার দুঃখ কষ্টের কথা যখন আরেকজনের কাছে তুমি শেয়ার করবে তখন আরেকজন সেখান থেকে সুযোগ নিয়ে যাবে সেই সুযোগে তোমাকে ব্যবহার করতে থাকবে তোমার দুর্বল জায়গাগুলো যখন আরেকজন জেনে যাবে তখনই তোমাকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করা শুরু করে দেবে তোমার জীবন আরেকজন নিয়ন্ত্রণ করুক সেটা তুমি কখনো চাইবে না তাই তুমি যখন তোমার দুঃখ কষ্টের কথা ব্যর্থতার কথা যখন তুমি কাউকে বলবে না তখন তুমি তোমার নিজেকে নিজে অধীনে রাখতে পেরেছ তুমি তোমার নিজের নিয়ন্ত্রণ নিজের উপর রাখতে পেরেছ আবার তুমি যখন তোমার নিজের ব্যর্থতা দুঃখের কথাগুলো যখন তুমি আরেকজনের কাছে যখন প্রকাশ করে দিবে তখন তুমি তোমার নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছ তখন তুমি আরেকজনের পুতুল হয়ে গেছ আরেকজন তোমাকে এখন যেই কোনোভাবে সে ব্যবহার করতে পারে তাই তোমার জীবনকে আরেকজন নিয়ন্ত্রণ করুক তা কোনো অবস্থাতে তুমি দিও না তার অর্থ হলো যে তুমি তোমার ব্যর্থতার কথা তোমার কষ্টের কথাগুলো তুমি কখনো আরেকজনকে দেবে না তোমার কষ্টের কথা শোনার পর হয়তো আরেকজন তোমার সামনে হয়তো কিছুটা অভিনয় করবে তোমাকে কিছু বুঝাবে যে সেও তো অনেক কষ্ট পেয়েছে কিন্তু আসলে বাস্তবে কিন্তু তাই হয় না বাস্তব সম্পূর্ণ বিপরীত বাস্তব এমনই হয়ে থাকে যে হয়তো তোমার জন্য ক্ষণিকের জন্য সে একটা আফসুস করলেও সেটা ছিল তোমাকে দেখানোর জন্য কিন্তু পরবর্তীতে যখন তোমাকে সে ব্যবহার করা শুরু করে দিবে যে তোমার ব্যর্থতার কথাগুলো দিয়ে যখন তোমাকে দিয়ে তার কোনো লাভ হচ্ছে না যখন তোমার থেকে কোনো স্বার্থ পাইতেছে না ঠিক তখনই তোমার সাথে এই রকমই আচরণ করবে তাই তোমাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তুমি তোমার গোপন কথা তোমার ব্যর্থতার কথা তুমি কখনো কারো কাছে বলবে না সেগুলো তোমাকে খোঁটা দিবে তোমাকে অনেক কথা বলবে যে তুমি সামান্য একটা কাজে কেন ব্যর্থ হইয়েছ এই ধরনের আরও বড়ো বড় কাজ আরেকজন সফল হয়েছে এইভাবে এইসব সব কথা বলে তোমাকে মানসিকভাবে টস্তার করতে থাকবে তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে থাকবে তোমাকে আঘাত করতে থাকবে এই আঘাতগুলো যখন তুমি পাবে তখন তোমার চোখ দিয়ে পানি পড়বে তখন তোমার মন থেকে তোমার রক্ত ঝরতে থাকবে তখন তুমি আর করার কিছু থাকবে না কিন্তু দোষ তুমি কাকে দিবে যে তোমাকে এই কথাগুলো বলতেছে যে তোমার জীবনের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে নিয়ে নিয়েছে এখন তোমাকে যেইভাবে বলে ঠিক তুমি সেইভাবে করতেছ কেন হইতেছে যে দোষটা কি তোমার না দোষটা আরেকজনের হয়তো আরেক সবাই বলবে না দোষটা হলে আরেকজন যে আমাকে আজকে নিয়ন্ত্রণ করতেছে আসলে কিন্তু বাস্তব তা নয় বাস্তব হলো যে তোমার নিজেরই দোষ তুমি তোমার ব্যর্থতার কথা তোমার দুর্বলতার কথা তোমার দুর্বল জায়গাগুলো তুমি যখন আরেকজনকে দেখাইছো যখন আরেকজন জানতে পেরেছে যে তোমার কারণে জানতে পেরেছে এই কারণে আজকে তোমার এই অবস্থা তাই তুমি তোম ভালো থাকার জন্যে অবশ্যই তুমি তোমার জীবনের কখনো খারাপ অবস্থাগুলো ব্যর্থতার কথা ও। তুমি অসফল হয়েছে সেই কথাগুলো কোনো দিন কোনো অবস্থাতে কারো কাছে বলবে না সেটা তুমি তোমার নিজের মধ্যেই তুমি হজম করে রাখবে কারণ আরেকজন যখন তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন আর তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমার জীবনটা হয়ে যাবে দাস মতো মানুষ দাসদাসীকে যেমন চব্বিশ ঘন্টা ব্যবহার করে তার কোনো ঈদ নাই তার কোনো আনন্দ নয় তার কোনো সুখ বলতে কিছুই নেই ঠিক তোমার অবস্থা ঠিক এইরকমই হয়ে যাবে আমাদের সমাজে এখনও সেই আদি যুগের সেই কাহিনী এখনো আছে যে মানুষ মানুষকে দাস দাসীর মতন ব্যবহার করতেছে এখনো হাজারো প্রমাণ আছে কিন্তু হয়তো আমরা কিছু দেখি হয়তো কিছু দেখি না কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না সেই দাস মতন ব্যবহার মানুষ ওই দিনে করতে পারতেছে যখন সে কারো দুর্বলতা যখন সে একবার হাতে নিতে পেরেছে যখন কারো দুর্বলতা এইভাবে সে যখন নিজের হাতের মোটা আনতে পেরেছে ঠিক তখন সে এইভাবে আরেকজনকে সে পুতুলের মতন ব্যবহার করতেছে তাই আপনার জীবন আরেকজন নিয়ন্ত্রণ করুক আরেকজনের কথা মতন আপনি চলুন আরেকজনের দাস দাসী হয়ে যায় আপনি আজীবন থাকুন কখন আপনি নিজে সেটাকে আপনি চাইবেন না তাই আপনার জীবনকে আপনি ভালো করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজের সে গোপনীয়তা কথাগুলো আপনাকে অবশ্যই গোপন রাখতে হবে আপনার কষ্ট আপনাকে ভোগ করতে হবে কিন্তু আপনার সে কষ্টের কথাগুলো যখন আরেকজনের কাছে বলবেন আরেকজন আপনাকে কয়েক গুণ হারে আরও বেশি কষ্ট দিতে থাকবে তখন আপনার আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনো রাস্তায় থাকবে না তাই আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনার জীবনে দুর্বল কথাগুলো কখন আপনি কারো কাছে শেয়ার করবেন না সবার জীবন ভালো হোক সুন্দর হোক আশা কামনা করে এখানেই শেষ করলাম সালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত